আসসালামু আলাইকুম, স্বাগতম আবদুল্লাহ ফার্নিচার থেকে। আর আমি এখন দেখাচ্ছি হচ্ছে নতুন ডিজাইনের একটা খাট, আর এই খাটটার নাম হচ্ছে লতা গোলাপ। এই খাটটার নাম হচ্ছে লতা গোলাপ, আর এই খাটটা হচ্ছে সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা। সবাই বলে থাকে আর কি চিটং সেগুন কাঠ, আসলে চিটং সেগুন কাঠ বলতে কোনো কাঠ নাই, থাকলেও থাকতে পারে হালকা পাতলা, যেহেতু চিটং সে পাহাড় আছে, কিন্তু চিটং সেগুন কাঠ বলতে কোনো কথা নাই, ঠিক আছে। চিটং সেগুন কাঠ বলতে তখন কোনো কাঠ নাই, সম্পূর্ণ কাঠ হচ্ছে রাঙামাটির কাঠ আর কি। তো রাঙামাটির সেগুন কাঠ দিয়ে তৈরি করা এই খাটটা, আর এই খাটটা হচ্ছে সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা হয়েছে আর কি। একদম পাকা সলিড 3 ইঞ্চি কাঠের উপরে তৈরি করা এই খাটটা, এখনও বার্নিশ কমপ্লিট হয় নাই, কেবলমাত্র একটা ঘষা দিয়ে কিন্তু পুটিং করা হয়েছে। জায়গায় জায়গায় পুটিংয়ের স্পট কিন্তু আছে, দেখা যাইতেছে দাগ আছে কিছু কিছু জায়গায়, যেরকম পুটিং করা হয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে দেখেন। এটা হচ্ছে লতা গোলাপ খাট, ঠিক আছে। আর এই খাটটার দামটা আমি বলে দিচ্ছি, এই খাটটার দামটা হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা হইলে আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আপনারা 58,000 টাকা দিয়ে নিলে সেক্ষেত্রে ডেলিভারি খরচ আমরা ফ্রিতে করে দিব আর কি। ডেলিভারি খরচটা আমার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আপনার ফার্নিচার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সেখানে পৌঁছাই দিব। আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়ি হলো সেইখানে, দেখা যায় বাংলাদেশে যেরকম আপনার কুমিল্লা, নোয়াখালী, রংপুর, দিনাজপুর সব জায়গায় কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যেই কিন্তু র্যাম্বো, এসি পরিবহন অথবা সুন্দরবন একটা না একটা কুরিয়ার সার্ভিস থাকেই। তো সেক্ষেত্রে আমরা ওইখানে পৌঁছাই দিব, নাম ঠিকানা অনুযায়ী ওইখানে পৌঁছাই দিব। পৌঁছাই দেওয়ার পরে ওইখান থেকে আপনারা আইসা ওই ফার্নিচারটাকে সংগ্রহ করে নিয়ে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি ওইখান থেকে পিক আপ খরচ অথবা ভ্যান গাড়ি খরচটা একটু বেশি হয়, সেক্ষেত্রে 50% আমরা স্যাক্রিফাইস করবো। আর এখান থেকে পৌঁছানো পর্যন্ত আপনার এসি পরিবহন পৌঁছানো পর্যন্ত যে কয় টাকা লাগে ওটা সম্পূর্ণ খরচ আমরা বহন করবো। সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় আপনাদের 1,000 টাকা গাড়ি ভাড়া খরচ হলে হতে পারে, কারোর দেখা যায় 500 টাকা লাগে, কারোর 1,000 টাকা লাগে এই আর কি, এরকম, ঠিক আছে। কারোর 2,000 টাকা লাগলে সেক্ষেত্রে দেখা যায় আমরা 1,000 টাকা স্যাক্রিফাইস করি এটাই আর কি। আর এই খাটটার নামটা হচ্ছে লতা গোলাপ কেন দেওয়া হলো, এই যে দেখতে পারতেছেন পাশ দিয়ে এগুলো কিন্তু লতা, ঠিক আছে, লতার মতো এই পাশ থেকে ঘুরা ওই পাশে গেছে, ঠিক আছে। এরপরে এখানে কত সুন্দরভাবে গোলাপ, এই যে এখান থেকে এই গোলাপের মাঝখান থেকে আবার এখানে লতা, আবার এখানে লতা পাতা, ঠিক আছে। আর এই যে এইগুলো সম্পূর্ণ কিন্তু গোলাপ, গোলাপের মধ্যে এখানে কিন্তু বিস্কিট করা আছে, ঠিক আছে, সুন্দর করে কি সুন্দরভাবে মানে চমৎকারভাবে কিন্তু খাটটা ফুটানো হয়েছে আর কি। ডিজাইনের কাজগুলো খুবই দারুণভাবে ফুটানো হয়েছে আর কি, দেখতে খুবই ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। অবশ্য জানি না কার কাছে ভালো লাগবে কি না লাগবে আমি জানি না, তবে সবার চোখে যে এটা ভালো লাগবে এমন কোনো কথা না, তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে, নতুন একটা মডেল, ঠিক আছে। অনেক জায়গায় দেখা যায় খাটটা থাকলেও থাকতে পারে আর কি, কারণ রাঙামাটি থেকে অনেক ফার্নিচার কিন্তু অনেক জায়গায় যায়। এই মডেল যে আমি শুধু তৈরি করছি রাঙামাটিতে তা না, দেখা যায় অনেক ঢাকায় অনেক শোরুমওয়ালারা রাঙামাটি থেকে ডিলার ফার্নিচার কিনে নিয়ে যায়। সেক্ষেত্রে আমার ভিডিও যদি কোনো শোরুমওয়ালারা ঢাকাতে দেখে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা চাইলে রাঙামাটি আসতে পারবেন, রাঙামাটি অ্যাভেলেবেল ফার্নিচারের দোকান আছে, আইসে এখান থেকে ঘুরে ঘুরে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন, এমনকি অর্ডার করে আপনারা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে আর কি। আর এই খাটটা যাবে হচ্ছে নসেন্দি, নসেন্দি এই খাটটার সাথে আছে হচ্ছে একটা রাউন্ড ওয়ার্ড্রোপ, যা আমার শুরু এই রাউন্ড ওয়ার্ড্রোপ দিয়ে, আসলে রাউন্ড ওয়ার্ড্রোপ আমি জানি না কোনোদিন শেষ করতে পারবো কিনা বানাইতে বানাইতে, আল্লাহ মাবুদ ভালো জানে আর কি। আর আছে এর সাথে হচ্ছে একটা ওয়াল শোকেস আর কি, রাউন্ড শোকেস, রাউন্ড ওয়ার্ড্রোপ তার দেখানোর মতো কিছু না, অবশ্যই শোকেসটা আমি দেখাবো আমার ভিডিওতে। আর আমি আবারও দেখাচ্ছি এই যে এখান থেকে কত সুন্দর করে গোলাপ করা হয়েছে আর কি, ঢিপ, এটা কিন্তু ঢিপই বলি আমরা, ভালো করে দেখা গাছ থেকে দেখো, এটা কিন্তু ঢিপই, কত চমৎকার করে করা হয়েছে ঢিপিগুলা। এগুলো কিন্তু সলিড কাঠের উপরে, এখানে কোনো আনসলিড কাঠ নাই, কোনো টুকরা টাকরা কাঠ নাই, সম্পূর্ণ সলিড কাঠকে খোদাই করে, একটা কাঠকে খোদাই করে এই এটা করা হয়েছে, সরি এখানে কোনো একটা কাঠ না, এখানে জোড়া আছে, জোড়া আছে, জোড়া আছে, কারণ এত বড় এত ছড়া তক্তা তো আর কোথাও পাওয়া যাবে না এই আর কি। আর এটা সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ, এটা হচ্ছে বক্স খাটের বাক্স আর কি। আর এটার পিসে যেই অংশটা, পিসের অংশটা কিন্তু আমরা প্লাইবোর্ড ইউজ করি নাই, পিসের অংশটাতেও কিন্তু কাঠ, ঠিক আছে, সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ আর কি, কথা যেটা বলবো ওইটাই, ঠিক আছে। এখানে কোনো 2 নম্বরের সিস্টেম নাই, আবার দেখা যায় অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় ফার্নিচারে, ঠিক আছে, কারণ হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, সব ফার্নিচারই যে একদম ভালো হবে, ঠিক আছে, সব দিক থেকে যে একদম পারফেক্ট হবে তা না,
ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের ফার্নিচারে 19-20 হইতে পারে, স্বাভাবিক কাঠের জিনিস এদিক সেদিক হইতে পারে এটা আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, যদি অনেক দূরের পথ হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় আপনারা ওইখানে মিস্ত্রি দিয়ে ঠিক করলে, যদি ঠিক করে যদি কোনো ব্যবধান হয় তো সেক্ষেত্রে কাজ করায় নিলে ওইটা যে খরচটা আসবে আমরা দিয়ে দিব আর কি। আর যদি আমাকে একটু সময় নিয়ে যদি আমি যাইতে চাই তো সেক্ষেত্রে আমি হয়তো বা সময় নিয়ে আপনাদের কাছে সময় চাইলে সময় অনুযায়ী আমি গিয়ে দেখা যায় সবসময় যাইতে পারি না, ঠিক আছে, সেক্ষেত্রে সময় নিয়ে গিয়ে আমরা ওই কাজটা ঠিক করে দিয়ে আসবো আর কি। আর যদি অতিরিক্ত সমস্যা দেখা দেয় আমার কোনো ফার্নিচারের মধ্যে, যদি বেশি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা ফার্নিচারটা আপনার পুনরায় আপনার বাড়ি থেকে নিয়ে এসে আবার ফার্নিচার চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে এটা আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকবেন। আসলে আমি কিন্তু খাটের ভিডিওগুলোই বেশি দেখাই, কারণ খাট কিন্তু আসলে বেশিরভাগই কিন্তু আমার কাছে খাটের অর্ডারটাই আসে, এই জন্য আমি খাটটাই বেশি দেখাই। আর যেগুলো শোকেস, বিভিন্ন ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, ওয়ার্ড্রোব, এগুলো যদি আনকমন কিছু হয় তাহলে আমি দেখাই, নাহলে সব ভিডিও আমি দেখাই না এই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, কারণ করোনা ভাইরাস যে ভাইরাসটা সারা বিশ্ব জয় করতেছে আর কি, কারণ বিশ্ব জয় করতেছে, এটা হচ্ছে মানুষের মহামারী একটা রোগ যার কোনো ওষুধ নেই এটা আর কি। এটার জন্য সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে দোয়া করবেন, কারণ আমাদের বাংলাদেশ যেন সেফ থাকে, সারা বিশ্ব যেন বিশ্ব থেকে জানে এই জিনিসটা, ভাইরাসটা জানে আল্লাহ উঠায় নেয় আর কি, নিয়ে যায়, কারণ আমাদের বাচ্চা কাচ্চা মা ভাই বোন বাবা মা সবাই আছে আর কি, একজনকে ধরলে নাকি সবারই হয় এটা আর কি। তো যাই হোক, আপনারাও সেভে থাকবেন, আর আমার প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আমার সালাম রইল, আর তাদের জন্য আমি দোয়া করি তারা খুবই সেভে থাকবেন, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।